দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে। আমরা আজকে শেষ দিন, আমাদের চার দিনের ট্যুরের আজকে লাস্ট দিন। আজকে আমরা কিছুক্ষণ পরে হোটেল চেক আউট করে লাঞ্চের পরে ঢাকার উদ্দেশ্যে হয়তো রওনা দিব। এই মুহূর্তে আমরা রয়েছি নীলাচলে। নীলাচলের অনুভূতিটা আমরা যদি আমাদের একজন গেস্ট মিস্টার রিপন, ওনার অনুভূতিটা একটু শুনতে চাইব। রিপন ভাই, আপনি আসছেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চটুকু সেবা দেওয়ার জন্য। সেক্ষেত্রে কতটুকু দিতে পেরেছি জানি না, আমাদের ব্যাপারে যদি আপনার কোনো অভিযোগ পরামর্শ থাকে সেটাও দিতে পারেন। পাশাপাশি আপনার অনুভূতিটাও একটু ব্যক্ত করবেন, আপনার কাছে কেমন লাগতেছে এই নীলাচলে এসে, বা বাংলাদেশের পর্যটন কর্পোরেশন নিয়েও যদি কিছু বলতে চান সেটাও বলতে পারেন। ধন্যবাদ শান্ত ভাই, আর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বায়োস্কোপের দর্শকদের। তো শান্ত ভাই একজন খুব ভালো মনের মানুষ, এবং এই পার্বত্য এলাকায় না আসলে বুঝতামই না যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে বাংলাদেশের মধ্যে আছে। কিন্তু এর আগে কখনো আমার আসা হয়নি, প্রথম আসি, কিন্তু মনে হয় যে বারবার এখানে চলে আসি। আর শান্ত ভাই খুবই একজন হেল্পফুল মানুষ, আপনার সবাই শান্ত ভাইয়ের সাথে আসবেন, এবং শান্ত ভাই যথাসাধ্য চেষ্টা করে আপনাদের মনের মতো করে আপনাকে বিভিন্ন স্থান দেখানোর জন্য। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি শান্ত ভাইকে এবং শান্ত ভাইয়ের পুরো টিমকে, এবং যে বাইরে আছে নাইম ভাই, তার আরও এক ভাই আছে, ওনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং বায়োস্কোপের দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা এই পার্বত্য এলাকায় আসবেন আর শান্ত ভাইকে সাথে নিয়ে আসবেন। আজকের অনুভূতিটা কেমন, আজকে যে আপনি আসছেন, যে আপনাদের যে কোম্পানি থেকে আসছেন, ওই কোম্পানি সম্পর্কে যদি কোনো কিছু বলতে চান সেটাও বলতে পারেন। আচ্ছা, ও সুপার লাইফ, সুপার লাইফের প্রথমে আমি ধন্যবাদ জানাবো সোহেল ভাইকে, কারণ সোহেল ভাই না থাকলে হয়তো বা আমি এই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাইতাম না। তো সোহেল ভাই অনেক ভালো মানুষ, এবং সোহেল ভাই অনেক ধৈর্য নিয়ে এই কোম্পানিটার সাথে লেগে আছে, এবং সোহেল ভাইয়ের কারণে আজকে আমরা আজকে এখানে আসতে পেরেছি। এই জন্য সোহেল ভাইকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আর আজকে সত্যি কথা বলতে কি, আমি এখানে এসে সত্যি একদম আমি একদম বাচ্চা মানুষ হয়ে গেছি। মানে আমার ভিতরেকার যে এইটা অনুভূতিগুলো আমি ফ্যান্টাস্টিক, মানে বোঝাইতে পারবো না কেমন, মানে আমার ভিতরে কী অনুভূতিগুলো হচ্ছে, যে এত সুন্দর একটা পরিবেশ যে যে কেউ এখানে আসলে ছেলে মানুষ হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পারলেন, একটা অ্যাডাল্ট মানুষ বাচ্চা হয়ে গেছে, এটা আসলে তার আবেগ, এটা তার অনুভূতি। ট্যুর এমন একটা, ট্রাভেলিং এমন একটা বিষয় যেখানে আপনি আসলে, প্রকৃতির কাছাকাছি আসলে আপনি আসলে সত্যি সত্যি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন। আপনি সত্যি সত্যি আপনার ভিতরে যে বাচ্চাটা আপনার চলে আসবে, আপনার ভিতরের সকল ক্রোধ, হিংসা, ঘৃণা সব কিছু বেরিয়ে আসবে, অন্তত কিছুক্ষণের জন্য হলেও আপনার মানসিক একটা প্রশান্তি লাভ করবেন। সো আপনারা বেশি বেশি ট্রাভেলিং করুন, এবং দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন। বিউটিফুল বাংলাদেশ, বাংলাদেশকে ব্র্যান্ডিং করুন। বিশ্বাস করুন দর্শক, আমি বিশ্বের 10-11টা দেশ ঘুরেছি, আমার দেশের মতো এত সুন্দর দেশ আমি কোথাও পাই নাই। আমি পাশের দেশ ইন্ডিয়াতে যখন শিলিগুড়ি দার্জিলিংয়ে যখন ট্যুরিস্ট নিয়ে যাই, তখন আমার আফসোস হয় যে এই শিলিগুড়ি দার্জিলিং থেকে আমার বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে কোনো অংশে কম নয়। তাহলে কেন আমরা নিজের দেশটাকে না দেখে আমরা বিদেশ ঘুরবো? আমি সবাইকে অনুরোধ করবো, দর্শক, আগে নিজের দেশটাকে ঘুরে দেখুন। আমাদের দেশে এত সুন্দর সুন্দর স্পট রয়েছে, আমরা যদি সবাই আমাদের দেশটাকে ঘুরে দেখি আসলে ভালো লাগবে। তো আমাদের সাথে থাকবেন, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।